দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী নুসরাত শারমিন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নুসরাত, বঙ্গভবনের সামনের আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? মুন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। আপনাকে জানাতে চাই এবং দর্শকদের দেখাতে চাই, বঙ্গভবনের কিন্তু একটি আলাদা পরিবেশ এখন বিরাজ করছে, উত্তাল পরিবেশ, যাকে আমরা আসলে থমথমে পরিবেশ বলতে পারি। সকাল থেকেই কিন্তু উৎসুক জনতা পর্যায়ক্রমে ভিড় করছেন, আলাদা আলাদাভাবে কিছু গোষ্ঠী আসছেন এবং কিছু কিছু মানুষ কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত রেখেছে বঙ্গভবনের চারপাশ। আর সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের পর্যাপ্ত মোতায়েন রেখেছে এবং তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীতে আসলে চারপাশ কিন্তু ঢেকে রেখেছে। আরও একটি ব্যাপার মুন, এখানে আমরা যতজন মানুষকে আমরা দেখতে পেয়েছি, আসলে সকাল থেকে তারা আমাদেরকে একটা ব্যাপারই জানিয়েছে, তারা আসলে যে কোনো মূল্যে রাষ্ট্রপতি শাহবুদের পদত্যাগ করতে চান। আর মঙ্গলবার যে আন্দোলনের শুরু হয়েছিল, সেই আন্দোলন কিন্তু আজকে বুধবার সকাল থেকে জোরদার হয়েছে। যদিও একটু বৈরী আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে সবাই কিন্তু ধীরে ধীরে আসলে জমায়েত হচ্ছেন। গণজমায়েত আমরা সকাল থেকে না দেখলেও এখন কিন্তু ধীরে ধীরে সেই জমায়েত তৈরি হচ্ছে। আর সকাল থেকে আসলে ছাত্র জনতার এই উৎসুক পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখেছি। সতর্ক অবস্থানে রয়েছে এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং এপিবিএনের সদস্যরা, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভেঙে যেন ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। আর তার জন্য কিন্তু যতটুকু নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন ততটুকু কিন্তু তারা বজায় রেখেছেন। সেই সাথে আসলে কাঁটাতারের বেড়া আসলে সকাল থেকে যতটুকু ছিল সেটি কিন্তু পর্যায়ক্রমে তারা আরও বাড়িয়েছে। এবং তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। আর বিক্ষিপ্তভাবে কিছু আন্দোলনকারী সকাল থেকেই জড়ো হচ্ছেন, আমরা এখনও দেখছি তারা আসলে বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলছেন। আমরা আসলে এখানে একজন মানুষ খুব স্লোগান দিচ্ছে, আমরা একটু চেষ্টা করব তার সঙ্গে কথা বলার, দেখি তিনি আমাদেরকে কি জানান। ভাই, আসলে আপনি তো সকাল থেকে এখানে আছেন, আর আপনারা আমি দুটো থেকে আছেন, আর গতকালকে আপনি রাত দুটো পর্যন্ত ছিলেন এখানে, আমরা যতটুকু জেনেছি। তো আসলে এই মুহূর্তে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, চুপ্পু সাহেবকে পদত্যাগ করতে হবে বিনা শর্তে। উনি নিজের পদত্যাগপত্র নিজেই করতে পারবেন। এই ব্যাপারে তিনি যদি সাহায্য নিতে চান, তিনি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে প্রধান বিচারপতির সাথে উনি আলাপ করে দেখতে পারেন, সেখানে তিনি সুবিধা পাবেন। তাছাড়াও একজন রাষ্ট্রপতি যদি এখন ধরেন কোনো কারণে, উনি শারীরিক কারণে উনি মারা যেতে পারেন, সেক্ষেত্রে সাংবিধানিক যে শূন্যতা তৈরি হবে এখনও সেটাই হবে। আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে আমরা জেনেছি যে গতকালকে 7 দিনের আলটিমেটাম তাকে দেওয়া হয়েছিল। তো আপনারা আসলে সেই আলটিমেটাম মানছেন কি না, বা আমরা জানতে আমরা দেখলাম যে আপনারা 4টার ভেতরে পদত্যাগের দাবি করছেন, তো এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আলটিমেটামটাকে আমরা দিয়েছিলাম, আলটিমেটামটা দিয়েছিল একটা রাজনৈতিক দল বা একটা গোষ্ঠী, তাদের প্রতি আমাদের একটা আস্থা আছে, পুনর্বিশ্বাস আছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা আলটিমেটামটা দিতে পারিনি তাদের। আমরা ওই উপস্থিত জায়গাতে আমরা আলটিমেটাম প্রত্যাখ্যান করেছি এবং মিডিয়াতে সেটা ফলো করে প্রচারও করেছে যে সাধারণ ছাত্র জনতা এই প্রহসনের যে আলটিমেটাম হচ্ছে সেটা প্রত্যাখ্যান করেছেন। আমাদের আন্দোলন চলমান থাকবে। আরো একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের জমায়েত সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে আসলে একজন আরেকজনের সঙ্গে কিন্তু একটু সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে ছোট করে, আমরা হচ্ছে সেটিও আমরা তুলে ধরবো দর্শকদের কাছে অবশ্যই। তবে এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কোনো ধরনের সংঘর্ষের সৃষ্টি না হয়, আর সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং সর্বোচ্চ কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো একটাই সকলের কথা যে সকলে কিন্তু চাচ্ছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর সর্বোচ্চ মানে দ্রুত সময়ের মধ্যে তিনি যেন পদত্যাগ করেন এবং জনমনে যেন একটি শৃঙ্খলা ফিরে আসে, এমনটি প্রত্যাশা তাদের। তারা বলছেন যে রাষ্ট্রের বিপক্ষে তাদের কোনো সংঘর্ষ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে তাদের কোনো আন্দোলন নয়, আন্দোলন শুধু একটি ব্যক্তিকে ঘিরে, আর সেটি হচ্ছে রাষ্ট্রপতির দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ। তো আমার কাছে মন এই ছিল বঙ্গভবন থেকে সর্বশেষ, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে চেষ্টা করব দর্শককে বাকিটা জানাবো, ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নুসরাত শারমিন।